Ostrigar, é? Que dela que ser? Que isso cabi? É? Alá goi! Roton! Roton! Chorba não sei o que será, vai! Que isso é? Alá tô fácil isso! É? Que gás! Alá! 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 বর্ষা ভাই ওই তুই প্রেম করবি বিতের লগ আমার কি হ্যাঁ আচ্ছা আমি মরে গেল কি তুমি দূর হইবে না হই তুই কি গস হই কি গস তুই রে তুই মরে লাগি আমি কচ্চকের মতো এমনি রাস্তা চাটুম হ্যাঁ আই দেই তোর শরীরে কত শক্তি আছে আই আজকে তো মানুষ কম কেন নৌকা পড়তে পড়তে তো আমগো পরীক্ষা শেষ হয়ে যাইব সার্ভে কখন আরে কি কও আমি তো তোমাকে লাগে অপেক্ষা করতেছিলাম আসো আসো তোমরা আমার নৌকায় আসো তোমরা এলেই তো ছেড়ে দেবো উঠো কি কও চল বিটি তাহলে আলালে নৌকায় চল আসো 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 তাই মনের সান্ত্বনা দেওয়ার লেগা শৈলের উপরে লেখা রাখছি কি শুনলি তোমারও কি আমার মতো কেউ আছে নাকি তোমার মতো তো আমার মনে রং দেখা দিছে এবার রং পেন্সিল কিনা ছবি আঁকো শোনো একটা কাজ করো শুক্রবারে আমাকে কলেজে চলে আসো তাইলে তুমি উন্মুক্ততা ভর্তি হয়ে লেখাপড়া শেষ করতে পারবে হ ঠিকই করছো যারে ভালোবাসি হ্যাঁ তো যা মনে হইতেছে পড়ালেখা না করলে আমরা বিয়ে করবো না পড়ালেখাটা তাদের শুরু করতে হবো নইলে মনের মানুষের বিয়ে করতে পারবো না ওরে বাপরে বাপ নিজের জন্য লেখাপড়া না কইরা এখন প্রেমিকের জন্য লেখাপড়া করার এত আগ্রহ তোমার Thank you.
তোরা কলেজে যা, আমি আইতাছি, মিজান আমার জন্য অপেক্ষা করতেছে। যাওয়ার সময় আমি তোদের ফোন দিব না। আচ্ছা, তোমায় দেখলে যে কি শান্তিটা লাগে। আর যতক্ষণ না দেখি খালি অশান্তি আর অশান্তি। একটু অস্থিরতা লাগা ভালো। আচ্ছা, আমগো তো শুধু রাতের বেলায় দেখা হয় না, তাছাড়া সারাদিন একসাথে ঘুরি, কথা কই, কই কই যাই। শুধু একটা রাতের না দেখার কারণে তোমার মধ্যে যে ভালোবাসার অস্থিরতা তৈরি হয়, সেই অস্থিরতা কি বিয়ের পরও থাকবো, নাকি বিয়ের পর আবার আমার এই সাইডা দূরে দূর? চুপ করো তো, কিসব ফালতু কথা বলো। যে আমি তোমার ছাড়া একদিনও থাকতে পারি না, সে আমি যখন তোমার একেবারে পায়ে যাবো তখন মাছের কাঁটা খাওয়া বিড়ালের মতো সারা দিন তোমার এনে থাকবো, তোমার পিছিয়ে ঘুর ঘুর করুম, সুখ আর সুখ। সুখের কথা চিন্তা হইলে আমার খুব ভয় হয় মিজান, মাথায় কিছু কাজ করে না। তোমার আমার বিষয়টা যদি আমার ভাইজান যায় না ফেলায়, তাহলে যে কি হইব? ভাইজান যে রাগি মানুষ, আমার খুব ভালোবাসে, তার উপর তোমগো ফ্যামিলির সাথে আমগো জমি জায়গা লয়ে মামলা চলতেছে, আমার কিছুই ভালো লাগে না যখন আমগো সুখের কথা আমি চিন্তা করি। চিন্তা করে কোনো লাভ হইব না বিথি, যা হওয়ার তা হইবই। এবার তোমাকে দুই চোখ ভরে দেখতে দাও। একটা কাজ করো, তোমার একটা চোখ খুইলা মেশিন লাগাইয়া আমার হাতের মধ্যে দিয়া দাও, সারাদিন ওই চোখটা লইয়া আমি হাঁটুম, তুমি আমার দেখবা, তোমার কাজও হয়ে যাইব। ভালোই কইছো। শোনো, আজ কিন্তু বটতলায় বাউল চাষার গান আছে, সময় মতো চলে আইসো। আমি বিকাল থেকেই তোমার লাগা পড়ে থাকবো, তুমি সন্ধ্যা সন্ধ্যা চলে আইসো। ঠিক আছে, আমি তাহলে অন কলেজে যাই, তোর সাথে আমার সন্ধ্যার সময় দেখা হইতেছে। একটা কথা কও দেখি, তোমার হাতে যে A+B লেখা, এর মানে কি? এ মানে কি আলাল, বি মানে কি বিথি নাকি? আরে কি কও, A+B এ মানে আকাশ, বি মানে বাতাস। তাদের আকাশ বাতাসে নিচে থাকে তো তেমন একটা ভালোবাসা তৈরি হয়েছে, তাছাড়া বিথিরে অপছন্দ করার মতো কোনো কারণ দেখি না তো আমি। বুঝতে পারছি, তোমার কপালে শনি আছে, কদিন পরে দেখবো আমার বিরহে দেবদাস হইয়া রাস্তা রাস্তা কান্দে বেড়াইতেছে। আরে গান শুনবো নাকি? কলি জাতি দাগলে গেছে, কলি জাতি ভালোবাসার ময়না পাখি এখন জানি কা, ভালোবাসার ময়না পাখি এখন জানি কা।
বিথি আমার ইচ্ছা হচ্ছে আমি বাউল হয়ে যাই, গ্রাম গ্রাম ঘুরে বেড়াই তোমার নিয়ে। এ আর বাউল হওয়া লাগবো না, তোমার না খুব ইচ্ছা যে আমারে তুমি দেখবা? নাও অহন দুই নয়নডারে জুড়ায় আমারে ডাবে। কলি জাতে দাগলে গেছে হাজারে হাজার। এই চল না দিকে যাই। ওই দিকে কেন? চল না। না দিবানি শি বুকের ভিতর কষ্ট রাখি চেপে, তোমার কাছে বিচার দিলে আরো শুটবে কেঁপে, দয়া আরো শুটবে কেঁপে। দিবানি শি বুকের ভিতর কষ্ট রাখি চেপে, তোমার আলাল কি হয়েছে? তোমার তোমার চেহারা এরকম লাগতেছে কিসের জন্য? তোমার জ্বর কবে থেকে? জানি না, অনেক জ্বর হয়েছে তো, ওষুধ খাও নাই? তুমি জানটা ভালোবাসো, আমি তো ভাবছি তুমি আমার ভালোবাসো। কি হয়েছে তোমার? তুমি এরকম করতেছো কেন? আমি তোমার লেগে লোক অনেক খারাপ হই, তুই আমার আকাশের তারা, আকাশের চাঁদ, আমি তোমার ভালোবাসি। আচ্ছা রো আলাল, তুমি এসব কি কইতেছো? হ্যাঁ আমি মিজানরে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি না। তুমি আমার সে ছোটবেলার বন্ধু, আমি তোমার কোনোদিনও ভালোবাসার চোখে দেখি নাই। তুমি আমার ভাইরে খুব ভালোভাবেই জানো সে কি পরিমাণ রাগি, তোমার আমার সম্পর্ক কোনোদিনও আমার ভাইজান মাইনা লইব না। আমি তোমার কোনোদিন ওই চোখে দেখি নাই। আমি তো জানতাম তুমি আমার ভালোবাসো, আমার দেখলে হাসো, তোমার নেওয়ার লেগে আমি নৌকার ঘাড়াতে, তোমার লেগে পাখি আনি, তোমার ভালোবাসো না? আমি তো তোমার ভালোবাসি, তুই আমার, তুই শুধুই আমার, তুই ওর আকাশে তারা, সাহার, জোস্তা। আচ্ছা আচ্ছা কইতেছি, আচ্ছা রো আমার বাপকে ছিলেন? তুমি কার মেয়ে? দুলা ভাই আপনার বাপকে ছিলেন? আপনার বাপ ছিলেন তাহিরপুরের সব থেকে বড় ব্যবসায়ী, আর আমার বাপ ছিল এলাকার সব থেকে বড় ধান ব্যবসায়ী। আচ্ছা বিতু শ্বশুর কে হইতে পারে? তার কোন ছেলের সাথে বিয়ে দেওয়া যায়? করছো কিছু চিন্তা? করো নাই তো। আহা কি হইছে বলবি তো? কি হয় নাই, কি হয় নাই কও? বিথিরে দেখলাম ওইখানে একটা সামান্য অনাথপ্রল লাগে খুব খাতির যত্ন করে সময় কাটাইতেছে। তোমার ছোট বোনের জামাই হইব একটা নৌকার মাঝি। দুলা ভাই আপনার ভাইরা ভাই, আপনার ভাইরাই ভাই হইব একটা নৌকার মাঝি। খোদার কসম আপা, খোদার কসম, আমি এই ফকিন্নির পোলার লাগে ওরে বিয়া দেবো। কুস্তি খেলাই এই ভাবছো মানের, কুস্তি খেলাই। কি আজব কথা কইতেছস আপা?
আমি কিন্তু বিথিরে জানে মারে ফেলামো, ওরে কিন্তু আর কলেজে যেতে দিব না। আমার বোন হয় একটা মাদির সাথে জুলহাস, এখন কি হইব? কি আর হবে, আমার বাপ দাদার মান সম্মান তো আমারই দেখতে হবে, সবকিছু যখন আমারই দেখতে হয়। আর কিছু পারি আর না পারি, ওর তুমি একদিনের ভিতর বিয়ে দিতে পারো। হীরা চল আয়। নৌকা নিয়ে আমার আগে যাই, যার লাগে অপেক্ষা করি, সে দিদি আমার ভালোবাসে না, আমি ভালোবাসি বিচার রে, আমি রাখতে পারবো নতুন ভাই। গরিবের ভালোবাসতে না জানোস না, চল চাঁদের জন আলো করবো, চাঁদের আলোর মধ্যে মারবি, দেখবি এখানে ভিতরে দেখা যায় গালতাটা রাত, এটা তো নিজের মনের মতো ওর পায়ের অঙ্গে দিস। শুধু কলেজে যা লেখাপড়া করলে হইব, নিজের নজর দুটাও ঠিক রাখতে হবে। শোন, আমার মান সম্মান নষ্ট এমন কোনো কাজ করলে তোরে কিন্তু আমি ছেড়ে দিব না। তুমি কি কইতেছো আমি কিছু বুঝতে পারতেছি না, আর এইসব কথা আমার কেন কইতেছো? ওরে বাবা, চোরের মার বড় গলা। আমার তো সন্দেহ হয় তোর শরীরে আমার বাপের রক্ত আছে কিনা। বদমাইশ মায়া, পছন্দ করার জায়গা পালি না, একটা মাঝি। তুমি কিন্তু বেশি বেশি বলতেছো ভাইয়া, না জেনে না বুঝা এত বেশি বলা কিন্তু ঠিক না। চুপ কর কইলাম, মায়ের একেবারে কাঙ্গে বসায় দিমু, আজকে আমি নিজে চোখে দেখলাম, আর এখন আমার লোকে গলা বাজি। বেয়াদব মায়া, আমি কিন্তু এই হারামজাদারে মায়ের ফেলামু, আমার বোনের সাথে মায়া মহব্বত। যাক, এত কথা বলতে চাই না, কাল থেকে তোর বাড়ি বাইরে যাওয়া বন্ধ, কাল তোর পাত্রপক্ষ দেখতে আসবে, পাত্র বাইরে থাকে, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। তুই পোলা ঠিক করছস তোর দুলা ভাই, আমি কিছুই জানলাম না। তুমি করে জানতে হইব না, এখন তো জানলা। প্লিজ ভাইয়া, তুমি আমার এত বড় শাস্তি দিতে পারো না। চুপ থাক বদমাশ মেয়ে, থাপড়া একদম বেয়াদবি শিখিয়ে দিব, কিছু না কইতে কইতে মাথা উঠে গেছস, যা বিদার যা। Kids for maximum comfort. বলো। শোনো, সময় খুবই কম, আমি যা বলি তোমারে তুমি ঠিক মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শোনো। ভাইজান আমার বিয়ে ঠিক করছে, পাত্রপক্ষ নাকি কালকে আমাকে দেখতে আসবে, আমি এই বিয়ে করতে চাই না। আমি তোমারে ভালোবাসি মিজান, আমি তোমারে যেটা বাঁচবো না, তুমি আমারে নিয়ে যাও, এক্ষুনি নিয়ে যাও। আরে এটা কোনো বিষয় হলো, আমার বউ আমার কাছে আসবা? দূর চুপ করো তো, এখন এখনই আর কি সময় না। শোনো, তুমি ওই যে আমাদের সিনেমা জানা জায়গাটা আছে না, ওইখানে চলে আসো, তারপর যেখানে খুশি সেখানে যাবো, তারপর ওই বাড়িতে আমি এক মিনিটও থাকতে চাই না। আচ্ছা ঠিক আছে, তুমি এখনই বাড়ি থেকে রওনা দাও, আমি আসছি। ঠিক আছে, রাখলাম। আলাল, আলাল তুই এখানে?
আমি তো তোরই খুঁজতেছিলাম। এখন তুই বিথরি নিয়ে চিন্তা করতেছস? কি করবো নতুন ভাই, আমি তো বিথরে কলজার লগে বিন্দায় রাখছি, যদি পারো কলজাটা সিরা লয়ে যাও। আমি তো বিথরে ভালোবাসি নতুন ভাই, আমি তোরা ভালোবাসি। তোর যে অবস্থা, এখন যে খবরটা তোর দিমো, এটা শুনে তুই আরো পাগল হয়ে যাবি। বিধির ভাই তো কাল সকালে বিধিরে বিয়া দিয়ে দিব, ছেলে ঠিক করে রাখছে। আমি আর এগিয়ে নেবে থাকবো না তোর ভাই, একজনে ভালোবাসছিলাম তার আমি পাইনি। জীবন এই গেরামের প্রতি ঘেন্দা ধরে গেছে রতন ভাই, আমি আর থাকবো না, কেউ আমরা ভালোবাসত না। ধুর, কি করস তুই? হ্যাঁ কি করস? আমি আসি না, আমরা তোরা ভালোবাসি না, তোর কলিজার টুকরা ভাই, কান্দিস না। গোয়া সকালবেলা আমি তোর লোক দেখা করুন না, রাইতেবেলা এখন মিয়া বাড়ি নিয়ে একটু ওই পারে যেতে হবে। হীরা জি ভাই, ওই মুড়ার কি অবস্থা? ওইদিকে সব ঠিক আছে ভাই। তারপরে বাজারে ও পশুদিন দিতে চাইছে, পরে মনে একটা বাংলা দিতে হবে। কোথাও খুঁজে পাইতেছো না? কি বলো, তুমি রুমে যাও, আমি দেখতেছি। এই চল চল। আমি
ভিতরে ভালোবাসস? হ্যাঁ, তোর কত বড় কলিজা, বাড়ি করতো কলিজা রে, মাফ করে দেবো। এই আরে বানা, সকালে তোর লাশ থাকবো পানিতে। আমি কত বড় ঝুঁকি লইলাম তোমার জন্য, ভাই বোন ঘর সংসার সব ফালাইতে আমি চলে আইছি তোমার পিছু পিছু। এখন আমার সব দায়িত্ব তো তোমার। দায়িত্ব দায়িত্ব কথা কইতে কাইনো, দায়িত্ব থাকলে তো তোমার পালাইতাম না। তুমি এক কাজ করো, যেমন বাড়ি থেকে আইছো অমনি চলে যাও। কি বললা তুমি? বিথি, তুমি এত বোকা কেন? তুমি কি ভাবছো তোমাকে আমি সত্যি ভালোবাসি, তোমাকে বিয়া করবো? তুমি জানো না তোমার পরিবারের লগে আমাকে মামলা মোকদ্দমা চলে, তোমার লগে বিয়া করবো, পাগল নাকি আমি? চুপ করো মিজান, আমি যে কত বড় ভুল করছি তোমার ভালোবাসার ফান্দে পা দিয়া তখন আমি বুঝতে পারতেছি। তুমি একটা ভণ্ড, তুমি একটা প্রতারক। ধোকাবাজি দেখছো? কাল সকালে যখন মানুষ তোমার গায়ে কলঙ্কের ছাপ দিব তখন শেষে বাবা কিছু। মিজান ছেড়ে দাও, আমার প্রতি আলালের টান সবসময়, তাই না আলাল? আমি তোমারে ভালোবাসি না। ভালোবাসি কোনো দিনও বলবো না আর মুখে, ভালোবাসার দায়ে আমি পুড়ছি ধুকে ধুকে, দয়াল পুড়ছি ধুকে ধুকে। বানের স্রোতের মতো হয় আমার দুই চোখে নামে অপরাধী আমি দয়াল। এবারে বিধি তোমার আমি পাইলাম না, তোমার আমি ওই পারে ঠিকই পাইতে চাই।
ভাই আমার নাম আও ভুল হয়ে গেছে আমি আর কি করবো আমার তো শরীর দুর্বল লাগতেছে ওই তুই কানে ধর আর কোন মন্দির ভিতরে পাখি ধরার লেগা গাছ উঠবি কানে ধর ধর আর উঠবো না কত শখ তার ইস প্রত্যেকদিন একটা করে পাখি উপহার দিবে কি করবো এখন খারা খারা আস্তে আস্তে ডান পা নিচে নামা হ্যাঁ ডান পা নিচে নামা পড়িস না রাটুনি যাম আস্তে 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 এমন করলি কেন আমার জানাইতে পারতি এই তুই জানাস শত্রু কারো বন্ধু হয় না তোর জন্য একটা পোলার জীবন গেল আমার নাই রে বাড়ি নাই রে ঘর নাই রে ঘরের সার আসমান আমার ঘরের সাউনি ঘরের বাতি চা আমার নাই রে বাড়ি নাই রে ঘর নাই রে ঘরের সার আসমান আমার ঘরের সাউনি ঘরের বাতি চা দুঃখে কাতর আমি পাথর ঝড়াই তুই চোখের জল অপরাধী আমি দয়াল বুঝি নাই রে তার ছল অপরাধী আমি দয়াল বুঝি নাই রে তার